হঠাৎ করে তার কোমর ব্যথা এবং ডায়াগনোসিস হয়েছে তার পিএলআইডি হয়েছে, এখন তিনি কি করবেন? এখন যেটা হচ্ছে, যেহেতু তার পিএলআইডি হচ্ছে, এক্ষেত্রে আমরা এই রোগীদেরকে সাধারণত যেটা আমি বলছিলাম যে কনজারভেটিভ ট্রিটমেন্ট করে ডিকম্প্রেশন থেরাপি সেটা করে সে দেখতে পারে, সেক্ষেত্রে কিছুদিন হয়তো হসপিটালাইজড করে তাকে চিকিৎসাটা চালাতে হবে, এবং যদি সে ভালো হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না এই ডিকম্প্রেশনও না আসে বা যদি এক্সট্রুডেড ডিস্ক আসে, আমি যদি এমআরআই দেখতাম তাহলে আরও ইজি হতো, সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে সার্জনের স্বর্ণপন্ন হতে পারে। কিন্তু পরবর্তীতে যেটা আমি বলছিলাম, আফটার অপারেশন অথবা কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা যেটাই করি না কেন, সেটা পরবর্তীতে এই রোগীদেরকে আমরা কিছু এডুকেশন দিয়ে থাকি, যেমন স্যার ডাক্তার সাহেব বলেছে যে আপনি নিচে বসে কাজ করা থেকে এটা হয়েছে, সো আসলেই আমরা যারা এই পেশায় জড়িত বা এইভাবে কাজ করতে হয়, মা বোন যারা আছে গ্রামে গঞ্জে হোম মেকার হতে শুরু করে অনেকেই, যেমন কৃষকরাও কিন্তু নিচে বসে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে তাকে কিছু এডুকেশন মেনে চলতে হবে, যেমন এক নাগারে এক ঘন্টার বেশি যেন সে নিচে বসে না থাকে, অত্যধিক সামনে ঝুঁকে যেন কুঁজো হয়ে কাজ না করে, অত্যধিক সামনে ঝুঁকে যেন সে ভারী কোনো বোঝা ক্যারি না করে, যারা উঠান বা বিভিন্ন জায়গা ঝাড় দিতে হয় বা পরিষ্কার করতে হয় সেই ক্ষেত্রে ঝাড় দেওয়ার যে যন্ত্র বা টুলস সেটার হাতল লাগিয়ে নিতে হবে লম্বা লম্বা করে, যাতে হ্যাঁ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়। এই এডুকেশনগুলো আমরা রুগীদের দিয়ে থাকি যেন সে এই কাজগুলো আর বারবার না করে, এবং যারা অলরেডি কোমর ব্যথা ভোগেনও নাই তাদেরকেও কিন্তু এই আইন কানুন বা এই শৃঙ্খলা মেনে চলতে হবে। এই শীতে আপনার পরামর্শ কী থাকবে এই যারা যদি ব্যাক পেনে যাতে আক্রান্ত না হয়? প্রথমত এই শীতে যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় কোমর ব্যথা রুগীদের শীতে কিন্তু ব্যথা আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে, আমরা এটা অনেক সময় সায়াটিকা বাত বলে থাকি, এই শীতে কিন্তু রুগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়, আমাদের কাছে নিয়ে এসে অনেক সময় খুব চিৎকার করতে থাকে। তো যারা ব্যাক পেইনে ভুগছেন তারা যেন ডায়াগনোসিসটা কনফার্ম করে যে তার আসলে পিএলআইডি বা অন্য কোনো সমস্যা, বা অনেক সময় ভিসেরাল সমস্যা থেকেও ব্যাক পেন হতে পারে, ইউরোলজির সমস্যা থেকেও কিন্তু ব্যাক পেন হতে পারে, নেফ্রোলজির সমস্যা থেকে বড় হয়ে আছে তা থেকেও ব্যাক পেন হতে পারে। আমাদের রুগীদের জোর দিতে হবে যেন ডায়াগনোসিস, আমরা কিন্তু ডায়াগনোসিসে বেশি জোর দিতে চাচ্ছি, বিকজ আমরা যারা চিকিৎসক ফিজিওথেরাপি চিকিৎসক হলেও আমাকে আমার রোগের ক্ষেত্রে ডায়াগনোসিস করতে হবে, আমি কেবল গেলেই ফিজিওথেরাপি দিয়ে দিব, গেলেই বিভিন্ন ডিকম্প্রেশন করে দিব তা না, বিকজ আমাকে সাবজেক্টে ডায়াগনোসিস পড়ানো হয়, শেখানো হয়, এবং আমাকে আমার মতো করে প্রত্যেকটা রোগীকে ডায়াগনোসিস করতে হয়।